ওইচয় সময় চালেনি সকলকে স্বাগত জানিয়ে আবারও আমি হাজির হয়েছি আরও এক নতুন রেসিপির সাথে আজ আমি আপনাদের কাছে দেখাতে চলেছি আলুর পাতুরি রেসিপি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আলুর পাতুরি এর আগে সকলেই কিন্তু মাছের পাতুরি খেয়েছেন একবারের জন্য হলো অনুরোধ রইল এইভাবে আলুর পাতুরি রেসিপি তৈরি করবার আশা করি বাড়ির সকলেরই কিন্তু ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আলুর পাতুরি রেসিপি তৈরি করবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি ফার্স্টে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আলুগুলোকে আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে আর এই আলুর পাতুরি রেসিপি তৈরি করবার জন্য একটার মশলার প্রয়োজন সেই মশলাটা এখন আমি তৈরি করে নেব এখানে লাগছে সামান্য পরিমাণ সর্ষে হোল সর্ষে বা সাদা সর্ষে এখানে আমি দু চামচের মতন সরষে নিয়েছি সামান্য পরিমাণ নুন হলুদ চিনি নারকেল আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য গরম জল হতে দিয়েছি জলটা গরমও হয়ে এসেছে এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি প্রেশারে আলুটা সেদ্ধ করেন তাহলে একটা সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে এখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব অবশ্যই আলুর পাতুরি যখন আপনারা বানাবেন তখন খোসা সমিতি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে আমার চ্যানেলে এরকম অনেক ধরনের নিত্য নতুন রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আলুর খোসাগুলো আমার খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাসার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমার আলুটা খুব ভালোভাবে ফার্স্টে মাখা হয়ে গেছে আর আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে নেব আমার চ্যানেলটিকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন দুটো মিডিয়াম সাইজ এর আলুর জন্য আমি এখানে দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিচ্ছি অবশ্যই আলুর পেতর রেসিপি তৈরি করবার সময় কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন আর দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ নুন আর দিচ্ছি কিসমিস নুনটা কিন্তু আমি একবার মশলা তৈরি করবার সময় ব্যবহার করেছিলাম তাই নুনটা যখন দেবেন তখন অবশ্যই খেয়াল করে দেবেন এখন সব উপকরণগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর এই আলুর পাতুরি রেসিপি তৈরি করবার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না খুব অল্প উপকরণে চট জলদি এটা কিন্তু হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত হয় এখন একটা তাওয়া নিয়েছি তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি গ্যাসে আর কলা পাতায় পাতুরিটা তৈরি করব, তাই কলাপাতাগুলোকে পাতাগুলোকে আগের থেকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কলাপাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি যাতে পাতুরি তৈরি করবার সময় কলাপাতাগুলো ফেটে না যায় তাই খুব ভালো করে আমি এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিলাম একটা কলাপাতা ফার্স্টে নিয়েছি তাতে সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি সর্ষের তেল অবশ্যই পাতুরিতে কিন্তু সর্ষের তেলটা দেবেন এখন একটা আলুর মণ্ড নিয়েছি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে এটাকে এটাকে আমি স্কোয়ার সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি সাধারণত পাতুরি যেমন আকারের হয় সে পাতুরি সেপি তৈরি করে নিচ্ছি আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন খুব ভালো করে আমি শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন মোটামুটি একটা আমার পাতুরির শেপ দেওয়া হয়ে গেছে ওপর থেকে এখন আমি একটা কিসমিস আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যাতে এটা দেখতে সুন্দর লাগে আবারও আমি সামান্য পরিমাণ ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিলে ঝাঁজ ফ্লেভার দুটোই খুব ভালো আসে তাই দিলাম এখন আমি দু সাইড থেকে কলাপাতাটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। আর একটা সুতোর সাহায্যে কলা পুরো বেঁধে নেব। যাতে খুলে না যায় যখন আমরা এটা ভাজবো দেখলি দেখলেনি তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই পাতুরি আমার সব পাতুরিগুলো রেডি হয়ে গেছে এখন একটা আমি তাওয়া বসিয়েছি তাওয়াটাও গরম হয়ে এসেছে এখন আমি সামান্য পরিমাণ সরষের তেল এখানে দিয়ে নেব সরষের তেলটাকে খুব ভালো করে আমি তাওয়ার মধ্যে ব্রাশটা করে নিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি আগের থেকে তৈরি করে রাখা যে পাতুরিগুলো ছিল সব এক এক করে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা যখনই করবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে এখন আমি লো ফ্লেমে রেখে এটাকে দশ মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নেব দেখুন দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি এটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খুব বেশি টাইমেরও প্রয়োজন হয় না খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি আর দু সাইডটায় কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি আমার এটা ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু এখন আপনাদেরকে আমি একটা খুলেও দেখাচ্ছি দেখুন কি সুন্দর আমার পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে কি দেখেই মনে হচ্ছে না এটা মাছের পাতুরি হ্যাঁ আপনারা হয়তো অবাকই হচ্ছেন এই রকমভাবে আলুর পাতুরি তৈরি হয় কিন্তু আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও ওইভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল লাইক শেয়ার আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে ধন্যবাদ